কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন বেশি কিছু বলবো না, দেখে নাও আমি এখন খাবো আর দিয়ে খেয়েটে বিকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আজকে মেনুতে কি আছে। তো এই যে চলে এসেছে, এই দেখো, যদি চিকেন হয় তাহলে আমার কিচ্ছু কিন্তু লাগে না, শুধু রাইস হলেই হয়ে যায়। আর এখানে মিষ্টি আছে আর চাটনি আছে। চাটনি যেহেতু এখন আমের সিজন, তো আমের চাটনি তো থাকবেই। এই যে, তো চলো খেয়ে নিই, দিয়ে আবার বিকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি এখন অনলাইন ক্লাস আমার হলো ড্যান্সের, আর এখন একটু ঘুমিয়েছিলাম, তো এবার বাইরে আসলাম। তো এখন আমি জামরুল পারবো, তো দেখবে চলো। তো এই দেখো, আর এখন এই কটায় জামরুল আছে, দিদুন তাও ঢেকে ঢেকে রেখে বাঁচিয়েছে, না তো মাছি পোকাতে সব খেয়ে নিয়েছিল। তো এগুলোই আমি এখন পারবো, দিদুন অবশ্য আমার জন্যই ঢেকে রেখেছে। চল আমি পারছি, অনেক উপরে আছি, আমি কিছু নিয়ে পারবো। তো এই যে আমি পারছি, চেয়ারের উপর দাঁড়িয়ে আছি, পড়েই গেল। এই যে, এই দেখো পেরেছি। এবার নামছি, আমি চেয়ারের উপর দাঁড়িয়ে আছি, তো তাই ভয় ঝুড়িতে রাখলাম। তো এই দেখো, এই চালান আবার এসেছে, এক চালান পাড়া হলো, আবার হবে এগুলো, এগুলো আর এক মাস পর পাড়া যাবে, অনেক এসেছে কিন্তু। তো দিদুন এখন সব পারছে, আমি দেখাচ্ছি কতগুলো হয়েছে মোট। তো এক ঝুড়ি জামরুল হয়েছে। তোমাদের তো আমি খাওয়াতে পারছি না, কিন্তু এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি, ভীষণ ভীষণ মিষ্টি, এর থেকে আর মিষ্টি জামরুল আমি কোনোদিন খাইনি। আর এই যে মাছি পোকাতে কত যে নষ্ট করলো, আগের বার তোমরা দেখিয়েছিলে যে কতটা ফুল এসেছিল। আমি মামার বাড়ির কিছু ফল ও সবজির ভিডিওতে বলেছিলাম যে এই গাছটাতে ভিডিও আসেনি, এটা চেরি গাছ, মানে ফুল আসেনি এই গাছটাতে ভিডিও না। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ফুল চলে এসেছে অনেক, আমি খুঁজি। এই দেখো, এইগুলো হচ্ছে চেরি ফুল। করা হলো না ওদের, আবার গেল মাঠে, আমিও যাচ্ছি ওদের পিছন পিছন মাঠে গিয়ে, বিশাল মজা করে। এই দেখো, তো এই দেখো, এটা হচ্ছে দিদুনের গাছের চাল কুমড়ো, শুধু একটা না, অনেক কিছুই কিন্তু, অনেকগুলোই কিন্তু হয়েছে। তো এইটা এখন দিদুন পারবে, এই যে দিদুন পারছে, গাছের থেকে পেরে সেই জিনিসগুলো খেতে যে আনন্দ, সেগুলো আমি তো জানি, যার সঙ্গে যারা খেয়েছে তারাও জানে। তো কুমড়ো পাড়া হয়ে গেছে, এবার দেখো দুই ভাই চলে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর মাঠে যাব এক্ষুনি, কিছু দূরেই আছে, ভাইরাও যে করছিল, চলো। এই দেখো, মাঠে যাওয়ার পথেই পড়ে একটা মৌসম্বি লেবুর গাছ। তো এই যে, সরি, এটা বাতাবি লেবু। এই যে প্রচুর কিন্তু ধরেছে, এটা মাঠে যাওয়ার পথেই পড়ে। পাট গাছগুলো তোমাদের অনেক ছোট দেখিয়েছিলাম, এখন বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। এই যে ফোটা রজনীগন্ধা, এবার এসে সব চারা গাছ ছিল, কিন্তু এবার সব একেবারে জঙ্গল। এই যে আমি এখানে খরগোশের খাবার নিয়ে যাই, এখান থেকে কি সুন্দর কচি কচি ঘাস দেখো, ওর বাড়ি গিয়ে। তো আমি আমার বাড়ির কাছে চলে এসেছি, এবার ওদের আমি এখন ঘাস দেব। এই দেখো, ওরা ঘাস খাওয়ার জন্য কিন্তু পাগল হচ্ছে একেবারে। তো এনে খা, এনে খাও খাও খাও, শোনো মনো খাও খা। ওরা আজকে রোদে থেকে না, ওদের একটু শরীরটা খারাপ হয়েছিল জানো, আমার খুব কষ্ট হচ্ছিল, যদি এখন ঠিক আছে, ঘরের খাটের তলায় রেখে দিয়েছি, খা ওরা। আমি এবার চলে যাই, না হয়তো ওরা ঠিক মতো খেতে পারবে না। তো এবার দুই বদমাশি ঘরে চলে এসেছে, দেখো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে এইটুকুই, বাই বাই।